গোপনে সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান বিল বার্নার্ড এ সপ্তাহে সৌদি আরবি গিয়েছিলেন অনেকটা গোপনে দেশটিতে ঘুরে গেছেন তিনি মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল আরাবিয়া বুধবার পাঁচ এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে এবার সফরে সৌদি আরবের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিল বার্নস সিআইএ প্রধান এমন সময় সৌদি আরবে ঘুরে গেছেন যখন দেশটি দীর্ঘ সাত বছর আবারও আঞ্চলিক শত্রু দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন এই বৈঠকে সৌদিকে গোয়েন্দা সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে আশ্বস্ত করে গেছেন বিল বার্নস এই কর্মকর্তা বলেন পরিচালক বার্নস সৌদি আরবে গিয়েছিলেন সেখানে তিনি দুই দেশের স্বার্থ নিয়ে সৌদি গোয়েন্দা কর্মকর্তা ও নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিশেষ করে বার্নস সন্ত্রাসবাদ দমনে সৌদিকে সহায়তা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন এদিকে গত দুই বছর ধরে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খারাপ সম্পর্ক চলছে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন দেখা দেয়